वेलकम टू माई चैनल गेम इन ब्राइट बंधुरा आजकल अपन साथे ढाका एरिना गेम प्ले निये हाजिर हलम एखाने फार्स्ट टाइम पे गेलाम एबं शूटे एक गुटी निये गेलाम देखा जाक एखान थेके आमी ब्रेक टू फिनिश करते पारी कि ना तो गुटी आमी इजी करे मारबो और भांगार चेष्टा करलाम अनेकटा स्पीडे मारलाम सो एखाने आमार अनेकटा स्पीड कम आछे जेहेतु आमी स्टेक चेन्ज करे एबं पावर चेन्ज करे गेम प्लेटी करेछि सो परवर्ती गुटीटी तो आमी एटी केटे मारबो खूब स्पीडे और भांगार चेष्टा करबो मिडल पॉइंट गुटीगुलो तो अनेकटाई सरे गेलो आशा करी एबार क्लियर हो সম্ভাবনা আছে তারপর আমি এই গুটিটি কেটে মারবো আর অপোনেন্ট সাইটের গুটিটি তো সরানোর চেষ্টা করলাম খুব সুন্দরভাবে সরে গেল এবং পকেটে পড়ে গেল খুব সুন্দর হলো তো পকেটে পড়ার কারণে সো আমি এটি একেবারে সলোভাবে মারবো মিডিয়ামভাবেই মারলাম যাই হোক সো আমি ইজি ইজি করে গুটিগুলো নিয়ে যাব পরবর্তী গুটিটি আমি কাঠের পাশের গুটিটি মারবো আর ভাঙার চেষ্টা করবো গুটিগুলো এখান থেকে সরানোর চেষ্টা করবো এখান থেকে দেখি আমি একটু সাইড করে মারি যেহেতু এখান থেকে সাইড করে মারবো খুব স্পিডে এখানে তো আমার স্ট্রাইকে অনেক পাওয়ার কম আছে তো এই স্পিড একটু কম হয়ে যাচ্ছে সো আমি পরবর্তী শুটটি আমি রেডটি নিয়ে যাই তো ইজি করে নিয়ে যাব রেডটি পরবর্তীতে আমি এখান থেকে আমার উপরে যে গুটিটি আছে উপরের গুটিটি আমি এটি ইজি করে পকেটে নিয়ে যাব আশা করি আমার ক্লিয়ার হয়ে যাবে একটু রিক্স আছে পরবর্তী গুটি লাস্ট শুট একটু এখান থেকে একটু রিক্স আছে তারপর আমি কাট টাচ করে নেওয়ার চেষ্টা করব তো ইজি করেই পকেট নেওয়ার চেষ্টা করব দেখি এখান থেকে হালকা কাট টাচ করে নিয়ে গেলাম সো পরবর্তী গেম প্লে দুবাই এসকেপার গেম প্লে করলাম এখানে ফার্স্ট টার্নটি আমি পেয়ে গেলাম সো আমি সাইড থেকে হিটটি করব খুব সুন্দরভাবে গুটি দুটি চলে গেল তো পরবর্তী গুটিটি সো বন্ধুরা এখান থেকে আমি পরবর্তী গুটিটি নেওয়ার জন্য চাপ দিব একটু স্পিডে মিডিয়ামভাবে যাতে অপোনেন্ট সাইটের গুটিটি চলে যায় অপর সাইটে সো খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে চলে গেল এবং আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করতে পারবো আর ভাঙার চেষ্টা করতে পারবো এখান থেকে ক্লিয়ার না করতে পারলেও ভাঙার চেষ্টা করবো যদি ব্রেক টু ফিনিশ নাও করতে পারি এখান থেকে অনেক গুটিগুলো আমি বের করে ফেললাম তো আমি ইজি করে গুটিগুলো নিয়ে যাব দেখা যাক একেবারে সোলোভাবে মারবো এখান থেকে সোলোভাবে না মারলে এখানে অনেকটা হয়তো প্রবলেম হতে পারে গুটি ছিটে যেতে পারে এখান থেকে পকেটে যাবে না কাটটা ছয় আবার বের হয়ে যেতে পারে পকেটে না গিয়ে উপরে উঠে আসতে পারে তো যাই হোক আমি ইজি করে গুটিগুলো নেওয়ার চেষ্টা করবো পরবর্তী শুটটি আমি একটু স্পিডে মারবো আর পকেটের পাশের গুটিটি সরানোর চেষ্টা করবো একটু সো এখন কিন্তু আমার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে এই গুটিটি সরে গেল আমার এই গুটির পাশের গুটিটি অপোনেন্ট প্লেয়ার গুটিটি সরে যাওয়ার কারণে আমি চাপটি দিতে পারবো তারপরে একেবারে রিক্সে আছে এখান থেকে পারফেক্টলি শ্যুটের কারণে এখান থেকে ইজিভাবে চলে গেল পরবর্তী শ্যুটটি সো এখান থেকে কিন্তু আমার মিস হওয়ার সম্ভাবনা আছে আমি তারপর এখান থেকে চাপ মারবো এই গুটিটি সোলোভাবে মারবো হয়তো কাটটা সতে পারে কিন্তু এখানে কাটটা সওয়ার কারণে সোলোভাবে মারছি এই শ্যুটটি করার কারণে কিন্তু গুটিটি চলে গেল পরবর্তী শ্যুটটি আমি এখান থেকে ইনডিরেক্ট করে শ্যুটটি মারবো চাপ দিয়ে আমার সাইটের পকেটে আনবো খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল সো পরবর্তী গেম প্লে তো আবার একটি দুবাই এসকেপার গেম প্লে করলাম এখানে ফার্স্ট টাইমটি অপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল সো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখানে কিন্তু অপিনিয়ন প্লেয়ার দেখি কি করতে পারে তো বন্ধুরা অপিনিয়ন প্লেয়ার কিন্তু ফার্স্ট টাইমটি পেয়েছিল এবং সাইড থেকে হালকা করে একটি গুটি বের করেছিল আমি গুটিটি পকেটে ফেলে দিলাম কিন্তু এখানে অপিনিয়ন প্লেয়ার আবার কিন্তু শ্যুট করে ফেললো এখান থেকে দেখা যাক সে কতটুকু গেম প্লে করতে পারে হয়তো সে ক্লিয়ার করে দিতে পারে এবার তো দেখি তারপর আশাবাদী হয়ে আসি হয়তো স্টেক পেতে পারি দেখি পরবর্তী শ্যুটটি সে খুব সুন্দরভাবে গুটিটি শ্যুট করলো এবং নিয়ে গেল সো পরবর্তী শ্যুট দেখা যাক সে স্ট্রাইক ফেরত দেয় কিনা আমার কাছে তো সে কিনা ব্রেক টু ফিনিশ করে ফেলতে পারে দেখা যাক তারপরও আশাবাদী হয়ে আছি হয়তো স্ট্রাইক পেতে পারি এখানে কিন্তু তার অনেকটাই মিস আছে দেখা যায় কিন্তু এখানে মিস হওয়ার সম্ভাবনা আছে একেবারে যে মিস আছে তাও না সে কিন্তু বিরাট শ্যুট করতে চেয়েছে সে যেভাবে শ্যুটগুলো করতে আছে মনে হয় মিস হবে এবার মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমার গুটির উপরে টাচ করে তারপর নেওয়ার চেষ্টা করতে আছে সে একটি বিরাট শ্যুট করতে আছে দেখা যাক সে মিস করতে পারে খুব স্পিডে মারার কারণে সে যদি এখানে সোলো মারত তাহলে তার গুটিটি কিন্তু তাহলে যাওয়ার সম্ভাবনা ছিল সো যাই হোক এখান থেকে দেখি কতটুকু আমি এবার গেম প্লে করতে পারি এখান থেকে কিন্তু আমার মিস আছে দুটি গুটি একেবারেই মিস আছে সো আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করবো আর গুটিগুলো সরানোর চেষ্টা করবো আমি রেডটি মারবো আর এখান থেকে রেডটি না আগে ইজি গুটি নিয়ে নেই তারপরে রেডটি মারবো দেখি কতটুকু কীভাবে কি এখান থেকে সরানো যায় নিজের আইডিয়া করে সরাতে হবে সো আমি রেডটি মারবো আর গুটিটি সরানোর চেষ্টা করবো অপিনিয়ন প্লেয়ার গুটিটি সরে গেলেই হবে পকেটের পাশের তার গুটিটি পকেটে পরে গেল এখান থেকে খুব সুন্দরভাবে পরবর্তী গুটি আমি এই কাঠের পাশে গুটিটি নিব এটি গুটি পকেটে চলে গেলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি এখন আমি ক্লিয়ার করে দিতে পারবো সো আমি ইজি করে গুটিগুলো নিয়ে যাব এবং অপোনেন্ট সাইডে যে গুটিটি আছে এই গুটিটি একটু মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু কাঠের পাশে গুটিটি আছে কেটে মারতে হবে তাই অপোনেন্ট প্লেয়ার আশাবাদী হয়ে আছে হয়তো সে মিস পেতে পারে তো আমি এখান থেকে গুটিটি তোলার জন্য একটু সিস্টেমে আমি গুটিটি চাপিয়ে দেবো একটি গুটি নেব এবং এটি চাপিয়ে দেবো যাতে অপোনেন্ট সাইড থেকে আমি গুটিটি তুলতে পারি খুব সুন্দরভাবে গুটিটি এখান থেকে চলে গেল যাই হোক এখান থেকে আমি তুলতে পারবো সো বন্ধুরা ভিডিওটি যদি
ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।